এদিকে ঢাকায় শোবিজের জন্য গতকালটা ছিল সানি ডে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন এসেছিলেন ঢাকায়, অংশ নিয়েছেন একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে আনন্দ চিত্রে নেচেছেন, উপস্থিত অন্যদেরও নাচিয়েছেন তিনি। তবে ওই বিয়েতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দিঘিও। তিনি সানি লিওনের সঙ্গে কথা বলেছেন, আবার একটু ড্যান্সও করে নিয়েছেন। সম্প্রতি সেই উচ্ছ্বাসই প্রকাশ করলেন গণমাধ্যমের কাছে। সানি লিওনের সঙ্গে আলাপের অভিজ্ঞতা জানিয়ে দিঘি বলেন, সানি লিওন তো খুবই ভালো, যখন কোনের এন্ট্রি হচ্ছিল আমি তার পেছনে দাঁড়ানো ছিলাম, কিন্তু তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্টেজে ওঠার পর সানি লিওনের সঙ্গে ছবিও তোলেন দিঘি। সেই মুহূর্তের কথা জানিয়ে এই তরুণ নায়িকা বলেন, তার মুখে হাসি লেগেই থাকে, আবার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী। বিষয়টি নিয়ে নায়িকা দিঘি আরও জানান, এক পর্যায়ে সানি লিওনিদের সঙ্গে গানের তালেও নেচেছেন তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি সে সময়, একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন বলেও জানান দিঘি। উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে ঢাকায় আসেন সানি লিওন, তার এই সফর ছিল ট্যুরিস্ট ভিসায়। তবে এর আগেই বাংলাদেশে তার ওয়ার্ক পারমিট বাতিল হয়েছিল, অর্থাৎ এই দেশে কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি। জানা যায়, সানি লিওনের সঙ্গে ঢাকা সফরে ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েফার। এছাড়া গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির মেয়ের ওই বিয়েতে ভারতে আরও কয়েকজন তারকা অতিথি হয়ে এসেছেন। তারা হলেন বলিউডের গায়ক কৈলাস খের, গায়িকা অদিতি সিং শর্মা, অভিনেত্রী নার্গিস ফাকরি, কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, অভিনেতা যশ দাশগুপ্ত প্রমুখ। তবে আজ রোববার সকালেই তারা সবাই ঢাকা ত্যাগ করেছেন বলেও জানা গেছে।